Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত পেয়ারা হাজিরিন আজকের এই ভিডিওতে আমরা জানব স্বপ্নে মৃত ব্যক্তির বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ দেখলে কি হয়। আলোচনা অবস্থে সাথেই থাকবেন, আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মৃত ব্যক্তির মাথার অভিযোগ করতে দেখলে বুঝতে হবে সে পিতামাতার হকের ব্যাপারে বা তার প্রশাসকের হকের ব্যাপারে সে ত্রুটি বিচ্যুতি করছে, সে সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত ব্যক্তিকে ঘরের অভিযোগ করতে দেখলে বুঝতে হবে তাকে স্ত্রীর মোহর আদায় না করা অথবা অহেতুক সম্পদ নষ্ট করা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতকে হাতের অভিযোগ করতে দেখলে বুঝতে হবে তাকে ভাই বোন বা অংশীদারের হক অথবা মিথ্যা কসম খাওয়া সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতকে এক পার্শ্বের অভিযোগ করতে দেখার ব্যাখ্যা হলো তাকে স্ত্রীর হক সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। মৃতকে পেটের অভিযোগ করতে দেখলে বুঝতে হবে তাকে তার পিতা মাতা নিকট আত্মীয় স্বজন অথবা সম্পদের হক সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। মৃতকে পায়ের অভিযোগ করতে দেখলে তাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি ব্যতীত অন্যত্র সম্পদ খরচ করা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার আলামত। মৃতকে রান বা উরু সম্পর্কে অভিযোগ করতে দেখলে বুঝতে হবে তাকে পরিবারের সঙ্গে সম্পর্ক ছেদ করা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতকে পায়ের গোসা সম্পর্কে অভিযোগ করতে দেখা তাকে অন্যায় পথে জীবন ধ্বংস করা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার ইঙ্গিত বুঝতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।